হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দারুণ একটা ভিডিও আপনাদের জন্য উপহার দেবো। এই ভিডিওটা আপনারা এতদিন পাগলের মতো খুঁজছেন। আপনাদের ফোনে থাকা যে ঘড়িটা আছে, সেই ঘড়িটা মানে ঘড়ির টাইমটা, সেই টাইমের ভিতরে কিন্তু অসাধারণ একটা সেটিং লুকিয়ে আছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, ঠিক আছে? তো আজকের আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনাদের ফোনের যে ঘড়িটা আছে, ঘড়ির ভিতরে কী সেটিংটা লুকিয়ে আছে, কী আজব সেটিং লুকিয়ে আছে, সেটাই আপনাদের দেখানোর বিষয়। সো ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন, আর ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখার অনুরোধ করলো। যদি টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা না বললেই নয়, যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি যে আপনাদের এই ঘড়িতে থাকা আজব সেটিংটা কী, সেটা আপনারা কীভাবে দেখবেন, সেটা কাজটা দেখবেন কীভাবে। লেট স্টার্ট। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। এখন আমি যেটা আপনাদের দেখাবো এখন হলো আপনাদের ঘড়ির টাইমের ভিতরে যে লুকিয়ে থাকে যে সেটিংটা আছে, সেটা আপনারা কীভাবে দেখবেন, সেটা আপনারা প্র্যাকটিক্যালি আমি আপনাদের স্ক্রিনে গিয়ে কাজের সাথে সাথে আপনাদের বলে দেবো, ঠিক আছে? তো তার জন্য আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসের জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর ওপেন করে দেবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন আলট্রা, ULTRA আলট্রা লক, LOCK আলট্রা লক লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করার পর আপনার সামনে যে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে আলট্রা লক অ্যাপ লক অ্যান্ড ভ্যালুড, যে এই অ্যাপ্লিকেশন আপনারা এই লোগোটা দেখে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এখানে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে, বাট এগুলো কিন্তু সবগুলো কার্যকরী নয়। তো আপনি শুধু এই আলট্রা যে লকটা আছে এই লকটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে নর্মালি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে ওপেন করার জন্য। তো আমি আপনাদের বোঝানোর জন্য 4 দিয়ে দিলাম, ওকে। তারপর এখানে অ্যারো চিহ্নের পরে ক্লিক করে আবার পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। তার জন্য আবার আমি 4 দিয়ে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো টিক মার্কে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি দেখতে পারতেছেন দারুণ দারুণ ই আছে। আপনার এটা কী কাজ সেটা আপনারা ভিডিও দেখতে থাকুন এবং আপনারা ভিডিওতে বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে। তো দেন তারপরে যেটা করতে হবে, আপনার এখান থেকে যে গ্রান্ট আছে এখান থেকে আমি ধরেন একটা অ্যাপস লক দিলাম, এটার উপর ক্লিক করে এখান থেকে আপনি ইনফোর পরে ক্লিক করে ওকের পরে ক্লিক করে দেবেন। ওকের পরে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে পারমিশনটা দিতে হবে, ওকে। তারপরে এখানে ক্লিক করে আপনার যেই আলট্রা অ্যাপস লকটা যেটা আমরা ইনস্টল করেছি অ্যাপ স্টোর থেকে অ্যাপল স্টোর থেকে সেটাকে আমরা এখান থেকে পারমিশন দিয়ে দেবো, ওকে। এই যে এখান থেকে আলট্রা লক এটার উপরে ক্লিক করে এখান থেকে আমরা এটা অন করে দেবো। আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখান থেকে একটু ব্যাগে চলে যাবেন। ব্যাগে গিয়ে আবার সেম পজিশনে আবার আপনি যে কোনো আরেকটা অ্যাপসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে আবার আলট্রা লক পারমিশন চাবে, এই পারমিশনটা আপনি এখানে দিয়ে দেবেন। দেন এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন, ওকে। তো ব্যাগে যাওয়ার পরে এখন যেটা হবে, এখন যে কাজটা আপনাদের আমি দেখাবো সেটা দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো তার জন্য আপনি চলে যাবেন এখান থেকে, 3-ডট মেনু আছে, 3-ডট মেনুতে ক্লিক করে দেবেন। 3-ডট মেনুতে ক্লিক করার পরে আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে আছে লক টাইপ, এটার পরে ট্যাপ করে দেবেন। এটার পর ট্যাপ করার পর আপনি 3 যে অপশনটা আছে আওয়ার অ্যান্ড মিনিটস পিন, এটাকে আপনারা ইনেবল করে দেবেন। তো এটাকে ইনেবল করে দেওয়ার পরে কিন্তু আমরা কাজ কিন্তু ওকে হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে যে মোবাইলে থাকা যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট, সে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও কিন্তু আপনারা লক করে দেবেন। তো আমি আপাতত ফিঙ্গারপ্রিন্টটা অফ করে দিলাম। তো অফ করে দেওয়ার পরে আমি আপনাদের সরাসরি পেটিএলে পাসওয়ার্ডটা দিয়ে আমি দেখাবো। তারপর এখান থেকে ব্যাগে চলে যাবো। তো ব্যাগে যাওয়ার পরে এখান থেকে ব্যাগে যাওয়ার পরে আমি এখান থেকে আর একটা অ্যাপসে আমি লক করে দেবো। দেখুন এখানে কিন্তু আমার প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে তালা মানে লক আনলক করা আছে, ঠিক আছে? তো এখান থেকে আপনি যদি এটার উপরে ক্লিক করে দেন, দেখুন এখানে কিন্তু গ্রিন টি যে সাদা অপশনটা চলে আসে, মানে আমার কিন্তু তালা হয়ে গেছে, ঠিক আছে? এক এক করে আপনার যত অ্যাপস আছে সবকটা অ্যাপসে আপনারা লক করে দিতে পারবেন। তো আমি ইনস্টাগ্রাম, তারপরে এই ইমু আমি এটা দিলাম আপনাদের দেখানোর জন্য। তারপর এখান থেকে যেই অ্যাপসগুলো আছে সব অ্যাপসগুলো কিন্তু আপনারা এভাবে তালা দিয়ে রাখতে পারবেন। এখন যে তালা দিয়ে রাখছেন সেটার কাজটা কি আসলে সত্যি অবাক হয়ে যাবেন। তো আমি এখান থেকে এই হোয়াটসঅ্যাপটা আমি তালা দিলাম, ওকে। তো দেন দেওয়ার পরে এখান থেকে আমি সম্পূর্ণ বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে দারুণ, এই দেখুন এখানে কিন্তু আমার এখানে স্ক্রিনে কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে? চলে আসার পরে এখন এটা আমাদের লকটা আমাদের কি লক আমি দেখাচ্ছি। আমি 4-0 দিলাম না, 4-0 দিলাম আমি এখানে।
চারটা জিরো দিলাম, দেখুন এখানে কিন্তু রং পিন নাম্বার উঠছে। তাহলে এখন আমরা কীভাবে এটা খুলবো, কীভাবে এই লকটা খুলবো সেটাই তো জানার বিষয়। এটাই কিন্তু আপনাদের দারুণ একটা মানে সেটিংস, ঠিক আছে? এটা আজব সেটিং, এটা কিন্তু অনেকেই জানেই না। আপনাদের আশা করি ভিডিওটি অনেক উপকারে আসবে, ঠিক আছে? দেন আমরা যদি এখান থেকে চারটা জিরো দিয়ে আমি যেগুলো এটা লক করলাম, যেহেতু রং এই যে রং পিন নাম্বার উঠতেছে, তাহলে আমরা কীভাবে খুলবো? আমরা তো শুরু থেকে কিন্তু আমরা চারটা জিরো দিয়ে আমি এটা লক করেছি। ওকে, তাহলে কী করতে হবে দেখুন, উপরে কিন্তু আপনার আছে দুই বাজে, ওকে, দুই বাজে। তাহলে আমাদের এই দুই বাজে এটা দিয়ে আমাদের লক খুলতে হবে। তাহলে 0202 আপনি দেখতে পারতেছেন আমার এই হোয়াটসঅ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে? দারুণ একটা সিটিং দাদা, আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি যদি আবার সেম ইমুতে প্রবেশ করে দিই, ইমুতে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু আবার আমার এই লকটি চলে আসছে। তো আসার পর এখন বাজে কয়টা, 2:03, তখন বাজে 2:02, এখন বাজে 2:03। এখন আমি ঘড়ির টাইমের সাথে আপনারা ম্যাচ করে আপনারা চাইলে যে কোনো অ্যাপস আপনারা মানে লক করে রাখতে পারবেন। কেউই বুঝতে পারবে না, যে কোনো ঘাটাঘাটি করলেও কেউ বুঝবে না যে আসলে লকটা কেমনি খোলে, ঠিক আছে? এখন আমার দেখাচ্ছি এখানে বাজে 2:03, তো আমি এখানে দিলাম 0203। দেখুন আমার ইমু কিন্তু ওপেন হয়ে গেছে। ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দ্রুত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আমার এই চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ওকে ভিউয়ার্স, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখাবো আপনার সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।